উত্তর চব্বিশ পরগনার জগৎ দলের আতপুরে মদ্যপকে গণপিটুনি, অভিযোগ ওই যুবক রাস্তার উপর দাঁড়িয়ে মত্ত অবস্থায় গালিগালাজ করছিল এবং অতিষ্ঠ হয়ে যুবককে ধরে লাইট পোস্টে বেঁধে মারধর করে উত্তেজিত জনতা। অনন্ত চট্টোপাধ্যায়, আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধির কাছ থেকে। অনন্ত, দেখো, এই মদ্যপ যুবকের সাথে আরো ছিল এবং স্থানীয় বাসিন্দাদের যে তারা কি করে যে মদ্য, যেটা পুলিশ সূত্রে আমরা যেটা বলি, পুলিশ যেটা জানাচ্ছে যে মদ্যপ যুবক গালিগালাজ করছিল এবং তাকে তখন বাসিন্দারা ধরে ফেলে এবং তাকে লাইফ পোস্টে বেঁধে পিটি পেটাতে শুরু করে। এরপর জগদল থানার পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে, তাকে ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটালে নিয়ে আসে এবং সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেয়। তবে এই স্থানীয় বাসিন্দারা জানাচ্ছে যে এখানকার ওই তিন যুবক তারা ছিল, তিনজন একসাথে ছিল, দুজন পালিয়ে যায়। তাদের গুজব হচ্ছে, তারা গুজব যে চোর সঙ্গে তাদেরকে মারতে পারে, তাদের মারা শুরু করে এবং চুরির স্বরূপ তারা পুলিশ এখনো প্রমাণ পায়নি যে কার বাড়িতে সে চুরি করতে গেছিল, এরকম কিন্তু প্রমাণ পায়নি। স্থানীয় বিধায়ক এখানকার ভাটপাড়ার জানা যে বিধায়ক অর্জুন সিং, তিনি যেটা জানাচ্ছেন যে এলাকার বাসিন্দারা গুজবে তারা এইভাবে তাকে মারধর করে এবং পুলিশ সময় মতো যাওয়াতে তার রেহাই পায় এবং পুলিশ তাকে উদ্ধার করে। এবং জনসচেতনতার জন্য স্থানীয় বিধায়ক এবং ভাটপাড়া মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে তারা নানান জায়গায় নোটিশও তারা করছে এবং পোস্টারও লাগাচ্ছে। অনন্ত, ধন্যবাদ।